ডেলহাউসি স্কোয়ার, কলকাতার স্নায়ু কেন্দ্র ডেলহাউসি স্কোয়ার। এখন বিকেল পাঁচটা, সবে আপিস ভেঙেছে, কর্মক্লিষ্ট কেরানিকুল ক্লান্ত পদক্ষেপে গৃহাভিমুখে যাত্রা করছে। বাংলার কেরানিয়েরা, আহা, এদের দুর্ভাগ্য নিয়ে অনেক কাহিনী রচিত হয়েছে। আমাদের বর্তমান কাহিনীও এদেরই একজনকে নিয়ে। এর নাম শ্রী পরেশ চন্দ্র দত্ত। আমাদের চ্যারিটি কি করা তার ঠিক নেই, চ্যারিটি যা বলেছেন একটা মিনিট। 53 বছর বয়সে ছাঁটায় নোটিশ দেখতে হলো। তা আপনাদের ইউনিয়ন তো শুনেছি খুব, মানে ভালো যুদ্ধ হবে। চা
চকলেট লজেন্স মার্বেল এসব যদি পাথরটা দিক, হ্যাঁ
ছটফট করছে কেন?
বসো বসো। বলো বলো কত করে ভরি? 110। এতে কত টাকা হবে? এদিকে দেখো না, 5000। 7000। 8000। অমন করছো কেন? এ তো চোরাই মাল নয়। তার চেয়েও সাংঘাতিক। আর সাংঘাতিক শখের দান তোমার মাথা, এ ভগবানের দান, তুমি কুড়িয়ে পেয়েছো, এতে দোষের কি? লোকে লটারিতে টাকা পায় না, তাদের কি সব ধরে ধরে এই হাজতে পড়ে? পাথরে থাকবো না, এখন জল ফেলে দেবো। মা মা অপরাধ নিয়ে এলো মা, আমি কাজেই গঙ্গার জলে ফেলে দেবো। মা মা অপরাধ নিয়ে এলো, মা আমার অপরাধ নিয়ে এলো। বেশ, এই পাথর তুমি ফেলে দিও, কিন্তু তার আগে এই সোনা বিক্রি করা চাই। আমরা কাশী যাব, সেইখানে গিয়ে থাকব, 10000 আমাদের চলে যাবে। আর এ টাকা যে আমরা পাবো তা আমি আগেই জানতো, কমাস থেকে আমার এই বাঁ হাতের তালে চুরি করছিল। সোনা কাতারও তো ওসব তো আর আজকালকার যুগের জিনিস নয় শেঠজি। আমার বৃদ্ধ পরিবার আমলের জিনিস, মানে আমার বাবার 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 বাবা, আমার দাদাজি কা দাদাজি, মানে খুব শৌখিন লোক ছিল কি না, তো সেই জন্য। আগে একটু হাওয়া খাও, সব রাখছি, আজকের দিনটা বড় ভালো। মাফ করো, একটা পয়সা দিতেই হবে।
সমবেত হয়েছি সেই কৃত্রিমান বাংলার তথা ভারতের তথা এশিয়ার কৃতি সন্তান পরেশ চন্দ্র দত্ত, যার আত্মত্যাগ, যার প্রাধান্যতা, যার क्या देख रहे हैं बाबू? अरे बॉल, बॉल नहीं, गोला, म्यूटनी का गोला। म्यूटनी का गोला? एक कौन थोड़े भाव? कैसे थोड़े बेन? एक गोटा दी। नहीं जान। আজকে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে শেষ হল। এবার আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। অবশ্য নতুন করে পরিচয় করিয়ে দেবার আপনাদের সঙ্গে কিছু নেই। উনি আমাদের জাতীয় জীবনের সঙ্গে যেভাবে সংশ্লিষ্ট রয়েছেন, এর নানান মানে এর কথা আপনাদের নিশ্চয়ই অবগত নেই। ইনি হচ্ছেন আমাদের এই সভা পৃষ্ঠপোষক, এই অনুষ্ঠানের সভাপতি শ্রী পরেশ চন্দ্র দত্ত। বড় ভালো লাগলো তোমাদের এই প্রচেষ্টা, নাচ, গান, আবৃত্তি, আমি বড় খুশি হয়েছি।
পরম আনন্দ পেয়েছি। এই যে আমার ঐতিহ্য, নাচি বলো গানই বলো সব ঐতিহ্য, এই ঐতিহ্যই হচ্ছে বড় জিনিস। বাংলার ঐতিহ্য এতে সে কথা নয়, একে ভুললে চলবে না, একে এড়িয়ে গেলে চলবে না, একে একে ধরে রাখতে হবে। তোমরা ধরে রেখেছ তাই আমি এত আনন্দ পেয়েছি। তাই তোমাদের সকলের জন্য, মানে তোমাদের সকলের জন্য, মানে যারা নাচ করলেন, যারা গান করলেন, সকলের জন্য আমি একটি করে সোনার মেডেল নিয়েছি। তোমাদের যিনি কর্ণধার, সকলের আগে তাকে আমি একটি সোনা মেডেল দেব। এসো আতন, এসো খুব শুনেছি, খুব শখ ছিল, অভিনয় করেছি। জনাই প্রবীর বিল্লমঙ্গলে সাধক জয়দেবী পরাশর, কর্ণার জুড়ে কর্ণ। বলেন কি স্যার? ভাগ্য নাহি জানি ছায়া কিংবা কায়া, কোন মায়ার সৃজন নারী কিংবা নর, কি আকার তার পিড়নে যার ত্রস্ততে সংসার, স্বেচ্ছাচার শাসন দুর্বার, অবহেলে করে পদানত দেবতা মানব, নিয়তির কোথা স্থান তার, যদি পাই বাড়ির সম্মুখে আমার গুরু দত্ত শির প্রহারে খণ্ড খণ্ড করি তারে, করি দূর জগতের জ্বলন্ত জঞ্জাল। কর্ণ, সেসব দিন গেছে প্রিয়তোষ। হ্যাঁ, ভালো কথা, তুমি একবার ডক্টর গড়গড়িকে ফোন করে দিও তো, এসব প্রেশারটা দেখে যাবে, কদিন ধরে রাত্রি আমার ঘুম হচ্ছে না। একটা কথা বলবো স্যার, আপনি কিছু মনে করবেন না, আপনার অ্যাক্টিভিটিস কিছু কমানো দরকার। কিরকম কিরকম? এই দেখুন, আমি আমি হিসেব করছিলাম, দেখুন আপনি গত তিন মাসের মধ্যে আপনি 9টা বোর্ড মিটিং ও 13টা চায়ের নিমন্ত্রণ অ্যাটেন্ড করেছেন, 7 জায়গায় পুরস্কার বিতরণ করেছেন, 26টা ফাংশনে চিফ গেস্ট হয়েছেন ও 3টে ফাউন্ডেশন স্টোন লে করেছেন। ঠিক এতটা করা কি
কি করব প্রিয়তোষ, এরা যে আমাকে চায়। কিন্তু স্যার আপনি যদি সবাইকে এভাবে প্রশ্রয় দেন তাহলে দেখুন আপনার ডোনেশনের ব্যাপারটা, এই ধরুন এই যে এই নিখিল বঙ্গ মাংসপেশী আন্দোলন সমিতি, এদের 50 টাকা দেওয়াটা ওটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তো 25 করে দাও। 25? 15? 10? 5 করে দিন স্যার। তাই কর, দিও, বঞ্চিত করো না। সামনে আবার ইলেকশন, ওরাই তোমার পেছনে দাঁড়াবে, আমায় তুলে ধরবে। স্যার আপনার বক্তৃতাগুলো আমি প্রায় মেনে এনেছি, সোমবার ডেফিনেটলি দিয়ে দেবো। ভেরি গুড। স্যার শেখ কৃপারাম কাচালুর বাড়ি থেকে আপনার একটা নিমন্ত্রণ এসেছে, আপনি যাবেন কি? কিসের চায়? না ককটেলস। হ্যাঁ কি বললে? ককটেলস। ককটেল? হ্যাঁ যাবেন। ককটেল? হ্যাঁ ককটেল। এই যাবো কি? আজবার যাবো। ককটেল? পছন্দ হয়েছে? তোমার পায়ের জন্য একজন বাঁক মলের অর্ডার দিয়েছি, বুধবার দিন দেবে বলেছে। আরো গয়না? কেন, ভালো লাগছে না বুঝি? ভালো তো লাগে কিন্তু ভয় করে, ওই সিন্দুকটার দিকে যত তাকাই না তোমার বুকের মধ্যে ঠিপ ঠিপ করে ওঠে। ভয় কিসে? যদি কেউ কিসের ভয় বললে? না যদি কেউ টের পায়। তোমার সাহস বড্ড বেশি বেড়ে গেছে। আরে পরেশ দত্তার সে পরেশ দত্ত নেই, যুগান্তরে আমার ছবি বেরিয়েছে, দেখে যা। দেখেছি। কেমন হয়েছে? ভারী আমার নেতারে টাক ঢাকা টুপি পরে বড়াই করা হচ্ছে। না না ঠাট্টা নয়, এবার আমি ইনজেকশন দেওয়াচ্ছি। তাতে আমার কি লাভ? সে কি, তুমি আমার ওয়াইফ। আরে পতির পুণ্যি তো সতীর পুণ্যি, তাও জানো না? পুণ্যি আর হলো কোথায়, এত টাকা হলো, ভেবেছিলাম দুজনে মিলে তীর্থে যাব, কাশী গয়া বৃন্দাবন, কিছুই হলো না। হবে হবে হবে, ব্যস্ত হচ্ছ কেন, সব হবে, কাশী গয়া বৃন্দাবন মথুরা বৈরাগ হরিদ্বার সব হবে। ওরা সব কেমন আছে তা কে জানে? কারা? ওই চাটুর যে গিন্নি, নেবু টেবু পল্টু হরেনের মা, সর্বনাশ,
তুমি কি এখনো সেই 36 নম্বর ছাতু ময়রাল দিকে পড়ে আছো নাকি? অনেকদিন তো সেখানে ছিলাম, তাই ভুলতে পারি না। ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও, কিন্তু সব পুরনো কথা একেবারে ভুলে যাও ও মন থেকে মুছে ফেলো। এখন শুধু একটি কথা মনে রাখতে হবে, ভোট ফর অমুক দত্ত। এই হ্যাঁ, তোমায় একদিন এখানে নিয়ে আসবো, কেন জায়গাটা বড় সুন্দর, তোমার ভালো লাগবে। পার্ক, বেঞ্চ, কোয়ারা, বেশ বেশ ভালো একটা লোকেশন। কি জানিস, মনে হয় শেয়ার মার্কেট থেকে। না না, লোক ভালো, তবে ওই মাথার একটু আমার খুব পছন্দ হয়েছে জানো। বলছেন তো যে সামনের মাস থেকে একটা ভালো লিফ্ট দেবে। না না, মেয়ে ছেলে কেউ নেই, না সত্যি ছেলে মেয়ে কেউ নেই, নিঃসন্তান। হ্যাঁ জানেন, হ্যাঁ আমি নিজে বলেছি। না না, হ্যাঁ তোমার একটা ছবি আমার টেবিলের উপর থাকে তো? হ্যাঁ থাকে, সত্যি থাকে, বিলিভ মি। ওটা সেদিন উনি হঠাৎ দেখে ফেলেছিলেন, ন্যাচারালি আই হ্যাড টু। হ্যাঁ না, খুশি হয়েছেন মনে হলো। তবে ওই তোমার বাবার নাম শুনে আর তোমরা হিন্দু জেনে একটু বিয়ে হয়েছিলেন। তোমাকে যা বলেছি ওকেও সেই কথাই বললাম। ইফ ইট কামস টু দ্যাট, আমি হিন্দু হতে রাজি আছি। তুমি তো জানো এই ব্যাপারে আমি কতখানি সিরিয়াস। হ্যাঁ শোনো, আজ তোমার সঙ্গে দেখা হবে? কেন, সিনেমায়? না না, দেখি না, বিলিতে নিয়ম পায়। হ্যাঁ আইসি, আচ্ছা কাল 6টায় 9টায়, আচ্ছা পরশু, আচ্ছা তাহলে ওই কথাই রইল। না না কিছু না, ওগুলো আমি ডিসপোজ অফ করে দেবো। হ্যাঁ আচ্ছা, আসেন আসেন। পরেশ বাবু নমস্কার। নমস্কার, কিছু মনে করবেন না, শেয়ার জির দেরি হয়ে গেল। কই বাত নেই, কই বাত নেই, বেটার নেভার দ্যান লেট। আই আই ভদ্রলোক সেখানে গিয়ে গেলেন। মুখার্জি, ডক্টর মুখার্জি, মিস্টার মিত্র, এ পরেশ বাবু, এ পরেশ দাদা, আপনার সঙ্গে এর আগে যেমন কোথায় আমার পরিচয় হয়ে গেছে, আই রিমেম্বার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর সেখানে গিয়ে এনে আপনি ভালো আছেন? আগে হ্যাঁ ভালো আছি। তারপরে তে সেই সুপারিনটেন্ডেন্টকে রিপোর্ট করে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমরা, আমি তখন, আমাকে এসে ধরলে আমি কি করবো, আমি তখন সবই সেখানে গিয়েছি। আপনি ভালো আছেন? আমি তখন লোকজন জানা শুনো বলে পড়েছি, আমি তাকে কোনো রকমে তাকে আমি আসেন। চলো না, তুমি দেখে নিও দাদা। না না না, ও আরে ভাই, দুনিয়া মে পয়দা হয়েছো, কুছ ধর্ম করো, কুছ করো। আরে করম বলতে কি, আর ওই করম বুঝায় না। আরে বাবা ফল খাও, ফুল লেখো। আচ্ছা আমি যখন বলছি তোমাকে ব্যবসা ট্যাবসা কর্ম এই সমস্ত জিনিসগুলো নিয়ে যখন ব্যস্ত রয়েছো, তখন ও সবই কেন মন দিচ্ছ? দেখো করম করতেছ, করম করতেছ। আমার নাম মুখার্জি, এন মুখার্জি। আমি দত্ত, মানে পরেশ দত্ত। নমস্কার নমস্কার। আচ্ছা আচ্ছা, আপনাকে যেন আমি কোথায় দেখেছি। আমাকে? আপনাকে ওই যুগান্তরে আমার ছবি দেখেছি। না না না, ছবি দেখিনি। না না না, ছবি দেখিনি। ডালহাউসি? ও ডালহাউসি পাহাড়? না না, পাহাড় নয়, পাহাড় নয়, ওটা হচ্ছে অফিস পাড়া। মানে ইয়ে ডালহাউসি পাহাড়, অফিস পাড়া।
আমি বেরিয়ে যাবো,
এসব কি হচ্ছে কিছুটা কি ব্যাপার জানো আমি বেরিয়ে যাবো এখান থেকে আমার গায়ে হাত চিকেন থেকে যাও আমি দেখাচ্ছি দেখাচ্ছি কি করতে পারি আমি দেখাচ্ছি আমার নাম পরেশ দত্ত তাম দুনিয়া ভর কে ধাতু সোনা বন নেশা ছুটলো রাতে তো উপোস গেছে বলি এবেলা কিছু খেতে হবে নাকি বোম হয়ে বসে থাকলেই হবে ওই সোনাগুলোর একটা গতি করতে হবে না হাতে যে হাত করা পড়বে যা ইচ্ছে তাই কর পাথরটা কুড়িয়ে পেয়েছিল বড় লোক হবে বাড়ি করবে গাড়ি করবে টাকার মুখে মারিছি একা এর থেকে ভিক্ষে করে খাওয়া ঢের ভালো ছিল না শোনো শোনো ভীষণ ভয় করে কিন্তু কিছু বলা যায় না তোমার তো অ্যাডমায়ার্স এর অভাব নেই বলছি তোমার তো অ্যাডমায়ার্স এর অভাব নেই আচ্ছা দেখো মনে থাকে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনার শরীর কি খারাপ স্যার প্রিয়তোষ আগে হেনরি বিশ্বাস হেনরি দি নাইন
অলৌকিক জিনিসে তুমি বিশ্বাস করো? আগে ওটা তো ভেবে দেখিনি, ছোটবেলায় ভূতের কাপড় টাপড় পড়েছি, বেশ ভালো লাগে। তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, এটা কি বলো তো? অলৌকিক ডিম টিম কিছু না, এটা পাথর। এটা কি? পেপার ওয়েট। পেপার ওয়েট? আচ্ছা, এটা কিসের? লোহার। লোহার? কত দাম? আনাচারিক হবে, চার আনা। আচ্ছা, এই পাথরটা আমি এতে ঠেকাচ্ছি, এখন এর দাম 500 টাকা। মাই গড! ক্যালকাটা ব্যাংকের কেরানি ছিল, কার্জন পার্কে পাথরটা কুড়িয়ে পাই। সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চিরে খেপা খুঁজে খুঁজে ফিরে পরশ স্যার, এই পাথরটাই আপনার সোর্স অফ ওয়েলথ? লোহা থেকে সোনা, সোনা থেকে টাকা, টাকা থেকে বাড়ি গাড়ি, তোমার চাকরি। নমস্কার। বলুন। কাল তো বড় জোর খেল দেখলাইয়েছেন, আমার গেস্টরা সব বুঝলো কি আপনি কই ম্যাজিশিয়ান আছেন। আপনি কি বুঝলেন? আমি দেখিয়ে নিয়েছি। ও আছে আপনার পাশে? আছে পাশে? আমি লিব নাই রামজি ক্রিয়া, আমি লিব নাই, সিলিপ একবার হাতে নিয়ে দেখবো। দেখবেন, দেখুন, একটু সিধা বাদ বলি পরেশ বাবু। কি বলুন? আপনার যে ফর্মুলা আছে না, ও আমাকে দিয়ে দিন, আপনি ভি বিজনেস করেন ও আমি ভি করি, কি বলেন? দেখেন পরেশ বাবু, কালকের যে ব্যাপার ও তো আমি একদম চাপিয়ে রেখেছি, দেখেন কমসে কম 30 আদমি তো ও খেল দেখলো, বাকি কই জানলো না কি ও গোল্ড হ্যায় 24 ক্যারাট। বাকি যারা ভাবিয়ে দেখেন, মন মে তো বিচার করেন। সংস্কৃত জানেন? সংস্কৃত? এই ফর্মুলা কি সংস্কৃত মে আছে? অতি প্রাচীন রাসায়নিক ফর্মুলা।
হ্যাঁ তো আমি দেবনাগরী লিখতে জানি ও বাংলা ভি থোড়া থোড়া জানি তো আপনি যদি সমঝাইয়ে দেন তো বেশ আমি বলছি আপনি লিখে নিন কিন্তু মাল মশলা সব আপনাকে সংগ্রহ করে নিতে হবে লেখুন আপনি বলেন হলদে সবুজ ওরাংওটাং হাজু হলদে সবুজ ওরাংওটাং ইয়ে বাংলা তো না আছে বাবুজি আদি সংস্কৃত ক্যা বলা হলদে সবুজ হলদে সবুজ ওরাংওটাং ওরাং ওটাং ইট পাটকেল ক্যা ইটা ভি লাগবে ইটটা কম পাটকেলটা বেশি ইটা পাটকেল হ্যাঁ ইট পাটকেল চিত চিত চাই অস্থায়ী খণ্ডত্ব চিত চিত পটাং পটাং আচ্ছা তো আসি পরেশ বাবু নমস্কার 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 আমার পায়ের তো না কিছুদিন পরেশ বাবু রেগ ফুল রেগ ফুল তো নেই কি আরে না 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 আর সময় নেই প্রিয়তোষ আর সময় নেই কেন স্যার বলা কি হবে আমার এখানে থাকা চলবে না বাট ভাই আপনার ভয়ের কারণটা কি এটা তো একটা প্রাইভেট এন্টারপ্রাইজ প্রাইভেট আর নেই প্রিয়তোষ সব পাবলিক হয়ে গেছে খালি কাঁচালুর বাড়িতে তাতে হলো কি আহ তুমি বুঝছো না পুলিশ সাইড গভর্নমেন্ট 420 556 এটা কোন দিকে বাস করছে জানো কামচাটকায় বোমা ফাটলো সাম্বাদের হলো যক্ষা কেউ জানে না কেউ জানে না এই যে তুমি জানো জানেটা কি কেউ জানে কেউ জানে না কেউ জানে না কেউ জানে না আচ্ছা আপনার প্ল্যানটা কি আমাকে বলবেন কাল ভোরে গিন্নিকে নিয়ে লিলুয়ায় চলে যাব সেখানে আছে আমার শালা সঙ্গে কিছু ক্যাশ টাকা আর গয়নাগাটি নিয়ে নেব যা রইল বাড়ি গাড়ি শেয়ার টেয়ার সব তোমার বলেন কি স্যার ঠিকই বলছি আমার আর কেউ নেই আছে দুটো অপগণ্ড ভাইপো জোড়া বলদ তাছাড়া তোমার তো সব লাগবে ব্যথা করবে তো আগে সেটা হয়েছি যাকগে এখন আসল কথা সোনা সোনা আরো আছে নাকি স্যার বেশি নেই প্রায় লাখ চারেক টাকা ভাবছি সেটা তোমার কাছে রেখে যাওয়ার নিরাপদ হবে কি সঙ্গে করে নিয়ে যাব পথে কোথাও ফেলে দেব আর পাথরটা পাথরটা ভাবছি প্রিয়তোষ ফেলেই দেব কাজ করুন না স্যার পাথরটা আমাকে দিন না আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম ওটাকে অ্যানালাইজ করে দেখব কি কম্পোজিশন তোমায় দেব স্বচ্ছন্দে সোনার ব্যাপার আমি সম্পূর্ণ নির্লো আপাতত এনগেজমেন্ট রিং এর মতো একটু সোনা হলেই আমার চলে যাবে বেশ এটা তাহলে তুমি না কিন্তু দেখো বাবু পুলিশে চাইলে দিয়ে দিও নইলে কেলেঙ্কারি হবে হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিত পটাং মুশকিল আসাম কুড়ে মালি ধর্ম তলায় কর্ম খালি
ये संस्कृत संस्कृत क्या ये संस्कृत नहीं है संस्कृत শোনো আমার কথাটা বলতে দাও শোনো না না আর শোনো না কালকেই আমি প্রথম জানতে পেরেছি এই সোনার ব্যাপারটা আমি ভেবেছিলাম বিকেলে গিয়ে আমি তোমার সমস্ত কি না না সত্যি বলছি বিলিমি আমি একটা কথাও জানতাম না হ্যাঁ কে কি বলেছেন তোমার বাবা কি আশ্চর্য আর তোমার দ্বারা নিজস্ব মত আছে তুমি কি কথা বলতে চাও তুমি এই কথাই বলবে কি না শোনো শোনো আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি তোমার ওখানে আমি তোমার গিয়ে সমস্ত বুঝিয়ে না না হয় না শোনো শোনো হিন্দুলা হিন্দুলা Thank you.
যার কথা বলছিলাম এরকম করছে কেন? গালে ওসব কি কি হয়েছে? কি পরিতোষ বাবু, পরিতোষ বাবু, পরিতোষ না, পরিতোষ না, প্রিয়তোষ হেনরি বিশ্বাস। ও, আমার নাম সুবোধ পার্সেভেল চ্যাটার্জি। তা আপনার হয়েছে কি, ওরকম করছেন কেন? গিলে ফেলেছি। কাকে, কি গিলে ফেলেছেন? পাথর। হ্যাঁ, পাথর, পরশ পাথর। গিললেন কেন? সায়নাইড পেলাম না, পেলাম না। আপনি কবে থেকে স্মাগলিং এর কারবার ধরেছেন? চোরাই সোনার কারবার কবে থেকে আরম্ভ করেছেন? চোরাই সোনা? এগুলো কি? আগে চোরাই নয় স্যার। নয় তো কি? আপনার বাড়িতে সোনার গাছ আছে, এগুলো তার ফল। দেখুন পরেশ বাবু, আপনার নাম পরেশ দত্ত তো, নাকি অন্য এলায়াত আছে? না 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 না, পরেশ দত্ত, পরেশ দত্ত। বেশ, 1954 আমি ক্যালকাটা ব্যাংকের ক্লার্ক ছিলেন। সেই বছর 16 সেপ্টেম্বরে আপনি রিট্রেঞ্চমেন্ট নোটিশ পান। তারপরে আর কোনোদিন অফিসে যাননি? নো স্যার। 12 ডিসেম্বর আপনি নিউ ইন্ডিয়া বিল্ডার্স এন্ড কন্ট্রাক্টার্স কে আপনার বাড়ি তৈরির কন্ট্রাক্ট দেন, 6.5 লাখ টাকার কন্ট্রাক্ট। এত টাকা কোথেকে পেলেন আপনি? সোনা, সোনা থেকে স্যার। স্মাগলড গোল্ড? নো নো স্যার। নো স্যার, আপনি সোনা ম্যানুফ্যাকচার করেন? কতটা তাই স্যার। এই কাগজে যা লিখেছে তা সত্যি? দেখছ? আগে না স্যার। আপনার কাছে ফর্মুলা আছে? ফর্মুলা না স্যার। তবে একটা পাথর আছে। পাথর? পরশ পাথর। What? Yes স্যার। দেখুন মিস্টার দত্ত, এটা ঠাট্টা ইয়ার্কির জায়গা নয়। তা জানি স্যার, কিন্তু আপনি বিশ্বাস করুন স্যার, আমি হলপ করে বলছি স্যার, মানে আমার একটি পরশ পাথর আছে। কোথায় আছে মানে ছিল, সেটি আমার ওই সেক্রেটারি প্রিয়তোষকে আমি দিয়ে এসেছি। এইসব সোনা লোহা থেকে তৈরি? স্যার মানে সস্তায় কিছু গোলা কিনেছিল। গোলা? হ্যাঁ, মিউটিনির গোলা। মিউ? উফ, আপনার থেকে থাকেন কোথায়? আগে আমার বাড়িতে থাকে স্যার, অতি ভালো ছেলে স্যার, আপনি চাইলে এই পাথরটি আপনাকে দিয়ে দেবে। আপনি একবার। হ্যালো, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ স্যার।
আপনার সেক্রেটারি পাথরটি খেয়ে ফেলেছে। খেয়ে ফেলেছে কেন? খিদে পেয়েছিল বোধ হয়। তবে ফর্চুনেটলি চিবিয়ে খায়নি, গিলে খেয়েছে। কি সর্বনাশ! কি হবে? এক্সরে করানো হচ্ছে, প্রয়োজন হলে অপারেশনও করা হতে পারে। অপারেশন পেছিলবে কেন? পাথরটার দরকার নেই আপনার? আপনি তাহলে স্মাগলিং এর চার্জ স্বীকার করে নিচ্ছেন? স্মাগলিং? সশ্রম কারাদণ্ড। নিঃশ্বাসটা একটু বন্ধ করুন মিস্টার বিশ্বাস। আচ্ছা মিস্টার দত্ত, পাথরটা আপনি পেলেন কি করে? কুড়িয়ে পেয়েছিলাম স্যার, কার্জন পার্কে। আর পেয়েই সোনা করতে আরম্ভ করে দিলেন? কোন রকম দ্বিধা বা সংকোচ হয়েছিল স্যার? গোড়ায় ভেবেছিলাম পাথরটা ফেলে দেব, তারপর তারপর লোভ সামলাতে পারলেন না? না স্যার। এরকম লোভের পরিণাম কি জানেন? লোভে পাপ, পাপে মৃত্যু। জানতুম স্যার, তো ভাবলু কদিনই বা বাঁচব, মরতে তো আমাকে হবেই। জীবনে কখনো কোনো সুখ ভোগ করি পাথরের জোরে যদি। তাহলে আপনার সব কিছুই এই সোনা থেকে? আগে হ্যাঁ স্যার, বেশি কি বলুন। একটি বাড়ি করেছি, স্ত্রীর ফুলের শখ ছিল, একটি বাগান করেছি, আর একখানা গাড়ি কিনেছি সেকেন্ড হ্যান্ড। গ্রামবাসী চড়ে চড়ে জানাতন হয়ে গেছে, আর মোচট খেয়ে খেয়ে আমার হাঁটু একেবারে ছিঁড়ে গেছে। সোনা আগে যা করেছিলাম তারপর থেকে আর এতটুকু সোনা আমি করিনি। কিছু শেয়ার কিনেছিলাম, ডিভিডেন্ড যা পেয়েছি আমি সৎ কাজে ব্যয় করেছি স্যার। আপনি অনুসন্ধান করে দেখবেন আমি কত চাঁদা দিয়েছি, কত ডোনেশন দিয়েছি। আমি জীবনে কখনো কারোর কোনো অনিষ্ট করিনি স্যার, আর আমার নিজেরও তেমন বদ খেয়াল কিছুই নেই। রেস বলুন, জুয়া বলুন, মদ, ড্রিঙ্কিং। মিস্টার দত্ত, আপনার অভিনয়ের শখটা কাছে বোধ হয়? আমি হ্যাঁ স্যার, মানে থিয়েটার যাত্রা আমি খুব করেছি, খুব ভালো ভালো পার্টও প্লে করেছি স্যার। বিল্লমঙ্গলে আমি সাধক করেছি, জয়দেব পারাশর করেছি, কল্লাল। আমি ঠিকই আন্দাজ করেছিলাম। কি হলো? অ্যামেজিং, হ্যাঁ অ্যামেজিং চিজ, পাথর আছে বলেন কি? আসুন।
এইখানে ছোকরার অ্যাসেন্ডিং করলেন, এইখানে পাথরটা আটকে আছে। হ্যাঁ আটকে আছে। কিসে আটকে আছে বলুন তো? কিসে? সেমিকোলন। এক্স্যাক্টলি। আমি আজই ওটা ল্যান্সেটে রিপোর্ট পাঠাবো। আরে বলছি শুনুন, একটু ধৈর্য ধরুন মিস্টার চ্যাটার্জি, তোর ধৈর্য ধরুন। ওটা ইমিডিয়েটলি আমার চাই, আর অপারেশন করুন। ওটা কোলনে না যাওয়া অব্দি অপারেশন করা সম্ভব নয়। কোলনে? কোলনে? এদিকে খুস্তুর কাণ্ড বেঁধে যাবে। কোলনে চৌঠা অঘ্রান 1366 সন, কলকাতার ইতিহাসে একটি স্মরণীয় দিন। সোনার প্রতি মানুষের আস্থা অসীম, কারণ সোনা দুর্লভ, সোনা দুর্মূল্য, সোনা অক্ষয়। এই আস্থার মূলে প্রচণ্ড আঘাত করেছিল সংবাদপত্রে প্রকাশিত পরেশচন্দ্র দত্তের কীর্তিকলা। এই মহানগরীর 30 লক্ষ জনতার মধ্যে সেদিন যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তার তুলনা বিরল। পর্যাপ্ত হবে, অতএব সোনার মূল্য আর থাকবে না, এই বিভীষিকা জনসাধারণকে উদ্ভ্রান্ত করে তুলেছিল। সোনা বিক্রি করার মরশুম লেগে গিয়েছিল স্বর্ণকারের দোকানে দোকানে। যারা অপেক্ষাকৃত বিত্তশালী তাদের উত্তেজনার কারণ ছিল শেয়ার বাজারের অবস্থা। সোনার মূল্যের সঙ্গে শেয়ার মূল্যের সম্বন্ধ অচ্ছেদ্য।
কে? অ্যামেজিং। আরে মশাই, চার ঘন্টা ধরে তো এই কথা শুনছি। আরে আরে মশাই, হাসি রাখুন, কলন না স্বামী কলন, আসুন আসুন। এই যে ছিল আটটার সময়। আর এইটে এখন। এ কি এত ছোট কেন? হিজ ডাইজেস্টিং ইট। হ্যাঁ আশ্চর্য মেটাবলিজম, হজম করে ফেলছে। আরো 10 মিনিট তারপর আর কিছু থাকবে না? পাথর হজম হয়? ডাক্তার নন্দী, পাথর হজম হয়? দেখুন মিস্টার চ্যাটার্জি, মেডিকেল সায়েন্স। পালাতে দেবেন না, ধরে রাখুন আপনার পেশেন্টকে, পাথর গেলা বার করছি। হ্যালো, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, ও আই সি, আচ্ছা স্যার। কি হল প্রিয়তোষ? তৈরি ছেলে আপনার সেক্রেটারি দাঁড়ান না। মানে পাথর গিলে হজম করে ফেলেছে? বিশ্বাস করুন স্যার, আমি ধর্ম সাক্ষী করে বলছি স্যার, আপনি বিশ্বাস করুন স্যার। যাবো কোর্টে গিয়ে বলবেন, হাজারে নিয়ে যাও। ধরে প্রাণ বাড়া যাবো স্যার, রক্ষী করুন। ওঠুন মিসেস। না 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 না, লজ্জা কিসের? আচ্ছা